হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আজ এসেছি আপনাদের কাছে দুটি এলইডি ল্যাম্প নিয়ে, যেটাকে আপনাদের দেখাবো ফটাফট কি করে তাড়াতাড়ি রিপেয়ার করা যায়। এখানে লাইটগুলি আপনি চেক করে নেবেন, দুটি তার দুই মাথায় প্রতিটা এলইডির মধ্যে টাচ করে দেখবেন, তাহলে বোঝা যাবে যে ল্যাম্পটির প্রবলেমটা কোথায়। এখানে একটি ল্যাম্প কাটা দেখাচ্ছে, তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে মেরামত করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে সার্কিটটা বাদে পুরো ল্যাম্পটি বাদ চলে যায়। তো এখানে আবার একটি ল্যাম্পের প্রবলেম, যেটিকে আমি আমার এই তারটা দিয়ে চেক করলে বোঝা যাচ্ছে। তোমাদের খুবই সুবিধাজনক ব্যবহারটি, অনেক ক্ষেত্রে চেক করতে অসুবিধা হয়, এভাবে আপনারা চেক করে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং ঝালটি মেরে নেবেন। তো এখানে আমি ঝালটি মেরে নিচ্ছি। বন্ধুরা আপনারা জানো আমি ডাইরেক্ট লাগিয়ে ই করছি, কিন্তু সুইচটা অফ করা আছে আমার। আপনারা যদি সুইচটা অফ করবেন, দেখুন বন্ধুরা কত সুন্দর জ্বলছে, খুবই সুবিধাজনক পদ্ধতি। এখানে সব সময় ল্যাম্পগুলি জ্বলে ওঠে না, কিন্তু এখানে দেখছি কানেকশানটি এই ল্যাম্পটি মাত্র হালকা জ্বলছে। তো আমি তারটি দিয়ে চেক করে নেব, ল্যাম্পটি কম বেশি করে জ্বলছে। বন্ধুরা এখানে আমি চেক করে দেখে নিচ্ছি যে ল্যাম্পটি প্রবলেম না কি অন্য কিছু। এখানেও দেখা যাচ্ছে একটি ল্যাম্পেরই প্রবলেম। তো আমি এটাকে পেন দিয়ে মার্ক করে নেব এবং পরিষ্কার করে নেব। পরিষ্কার করার সময় সাবধানতার সাথে করতে হবে, একটি পরিষ্কার করতে গিয়ে অন্যটিও টাচ হলে সেটিও খারাপ হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, আমি ঝালটি মেরে নিয়ে যে ল্যাম্পটি কম বেশি হচ্ছিল, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ল্যাম্পটি কত সুন্দর চলে গেল। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।